আজ আপনি যেখানে আছেন সেটা আপনার অতীতের কর্মফল, কিন্তু কাল আপনি যেখানে পৌঁছাবেন সেটা আপনার আজকের কর্মফল। ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয়। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা ও পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেটা মোটেও আপনার অপরাধ নয়, কিন্তু যদি আপনি গরিব থেকে মৃত্যুবরণ করেন তাহলে সেটা অবশ্যই আপনার অপরাধ। পৃথিবীতে সুখী বা ভালো থাকার বিষয়টা ক্ষণস্থায়ী, এটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। তুলনা তার সাথেই করবেন যে আপনার চেয়ে এগিয়ে আছে, তার সাথে নয় যে আপনার চেয়ে পিছিয়ে আছে। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিখে নেবেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দেবেন না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করুন, তাহলেই সফলতা পাবেন। বিশ্বাস আমাদের জীবনকে সহজ করে তোলে আর অবিশ্বাস আমাদের জীবনকে আরো কঠিন করে তোলে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে দুর্বল ভাববেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দেবেন ঠিক ততটুকুই পাবেন। কখনোই নিজেকে কারো কাছে এতটাও ছোট করে দেবেন না যে তার কাছে আপনার গুরুত্বটাই কমে যায়। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। জ্ঞানী হন তবে অহংকারী হবেন না। টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা, তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজে লাগে। আমরা মানুষকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুতেই ভালো লাগতে থাকে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। কারো অতীত জানার চেষ্টা করবেন না, বর্তমানকে জানুন এবং সেটাই যথার্থ। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল ফোলে, ভাগ্য খোলে না। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন, আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। ভেঙে ফেলাটা সহজ, গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরিবর্তনশীল, তাই প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে চিনতে হয়। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে তোমার এই জন্ম সার্থক। যে তোমার সুখে আনন্দিত হয়, তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, যারা চালাক তারাই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়, এটাই হচ্ছে সত্যতা। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবনই থেকে যায়। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথা অন্যের কাছেও প্রকাশ করে। হাসি এক অদ্ভুত জিনিস, যা দিয়ে অনেক কিছু যেমন প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকানোও যায়। যখন আমাদের মন ঘৃণা, স্বার্থপরতা,
হিংসা এবং ক্রোধ দ্বারা মেঘলা হয়ে থাকে, তখন আমরা কেবল নিয়ন্ত্রণই নয়, আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? যে সুখের ভাগ নেওয়ার জন্য বন্ধুত্ব করে সে স্বার্থপর, আর যে সুখ দুঃখের ভাগ নেওয়ার জন্য বন্ধুত্ব করে সেই প্রকৃত বন্ধু। কারো বিপদ দেখে উল্লাসিত হয়ো না। আগামীকাল তুমি কোন অবস্থায় পতিত হবে তা তোমার জানা নেই। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। দুই পায়ের মতো জীবন যাপন করা উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানরা সবসময় এড়িয়ে যায়। যদি সত্যের হয়ে না দাঁড়াতে পারো, তাহলে অন্তত মিথ্যের হয়ে তালি বাজিও না। কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায়, তাহলে তাকে কথা বলার জন্য বাধ্য করো না। তুমিও চুপ থাকো আর বুঝিয়ে দাও তাকে ছাড়া তুমিও থাকতে পারো। লোকে তোমার সম্পর্কে কি ভাবে তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিজে তোমার সম্পর্কে কি ভাবো সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। একটু অসুস্থ হয়ে দেখো, মাকে ছাড়া আর কাউকেই কাছে পাবে না, কিন্তু দিন শেষে এই মায়েদের জায়গায় হয় বৃদ্ধাশ্রমে। 10 ভাগ মেয়েরা শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু বাকি 90 ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তুমি যতই ভালো করে সাজাও না কেন কখনো নিজের হবে না। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। মানুষ তার জন্যই মনের ভিতরে বেশি আশা জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে ভাবে সংসার সুখের হয় মোটা ইনকামে। তবে বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতন। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে, একটা ছোট্ট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে, একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। যার মাঝে মিথ্যা প্রতারণা লুকিয়ে থাকে সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না, কিছুতেই না। বই পড়ার পাশাপাশি মানুষের জীবন পড়ো, বই তোমাকে জ্ঞানী করবে, আর মানুষের জীবন পড়লে তুমি মানুষ হতে শিখবে। রিকশায় বসে কান্না করার চেয়ে BMW-তে বসে কান্না করা অনেক ভালো। তোমার সাথে হওয়া সব কিছুই যে তোমার ইচ্ছে মতো হবে এমনটা নয়, তোমার ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছুই তোমার সাথে হবে, আর সেইগুলো সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আর না হলে অবশ্যই অর্জন করতে হবে। একটি সুইসাইড নোটে লেখা ছিল, যারা আমার মৃত্যুর জন্য কান্না করছে এখন যদি আমি মরণ থেকে উঠতে পারি তাহলে তারাই আবার আমাকে মরার জন্য বাধ্য করবে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। প্রেমের চেয়েও মূল্যবান হলো বন্ধুত্ব। প্রেম যেখানে থেমে যায় সেখানে বন্ধুত্ব আবার নতুন অধ্যায়ের সূচনা করে। সূর্যের তাপ আর বাপের রাগ,
দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে দিতে জানে না। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানো? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মানুষের মূল্য নির্ধারণ করে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায়। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন, মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ যা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থেকো। নাম্বার 1, তোমাকে মিথ্যা বলে যে। নাম্বার 2, তোমাকে অসম্মান করে যে। নাম্বার 3, তোমাকে ব্যবহার করে যে। এবং নাম্বার 4, তোমাকে ছোট করে যে। পেছনে বদনামি করে সামনে আন্তরিকতা দেখায় সেই সব মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। নারীর প্রতি শুধু ভালো লাগা নয়, সম্মানটাও থাকা দরকার। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1, প্রতিশ্রুতি। নাম্বার 2, বিশ্বাস। নাম্বার 3, মন। এবং নাম্বার 4, সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই। যদি তুমি বাস্তবে সত্যিই কিছু করতে চাও তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবে, আর যদি কিছু করতে না চাও তাহলে তুমি অজুহাতও ঠিকই খুঁজে পাবে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। দেখতে সুন্দর অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মানুষ যেমন মৃত্যুর পর ফিরে আসে না, ঠিক একইভাবে চলে যাওয়ার সময়ও কখনো ফিরে আসে না। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সামনে হবে। অন্য কারোর জন্য অপেক্ষা করবেন না, আপনি যা করতে পারেন সেটাই করুন, কিন্তু অন্যের উপর আশা করবেন না। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। একটু দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈত্যকে চিনতে শিখুন। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে। জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে। আশেপাশের মানুষেরা ভালো কিনা জানার আগে নিজের মনের ভেতর পাপ আছে কিনা, নিজে ভালো কিনা সেটা আগে নিজে জেনে নিন। এইভাবেই যদি আমরা নিজেদের সুন্দর করে গড়ে তুলতে পারি তবে একটা সুন্দর সমাজ পাব। জীবনে অসাধারণ কারো পিছনে ছুটে সময় নষ্ট করবেন না, সাধারণ কাউকে সময় দিন, অনেক মূল্য পাবেন। দুঃখ কষ্ট বুকের ভেতর পুষে রাখে বোকারা, দুঃখ কষ্ট শার্টের ধুলোবালির মতো ঝেড়ে ফেলে দিতে পারলেই আপনি সুখী হতে পারবেন।